এপার ও ওপার দুই পারে লকডাউন, এপার ও ওপার বলতে ভারত ভুটান। দুই দিকে লকডাউন থাকা সত্ত্বেও বৃহস্পতিবার হঠাৎ সকাল নাগাদ ওপার থেকে নদীর রাস্তা দিয়ে পায়ে হেঁটে 36 জন দিন মজুরি শ্রমিক জয়গা এসে পৌঁছায়। প্রশাসনের নজরে আসায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে জয়গা থানা ওসি তাদের বসার জায়গা করে দিয়ে খাওয়া দাওয়া দেয়। তারপর শ্রমিকদের কাছে জানতে পারে কাজ না থাকায় ওরা বাধ্য হয়ে বাড়ি ফেরার জন্য জয়গা এসেছেন। জয়গা ওসি অভিষেক ভট্টাচার্য তাদের কোভিড টেস্ট করানোর ব্যবস্থা করেন। প্রত্যেকের কোভিড নেগেটিভ রিপোর্ট আসায় তাদের বাড়ি যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দেন। তারা আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। শ্রমিক ঠিকাদার ধীরাজ কার্জি জানান, গত 4 মাস আগে তার পার্টনার রাজেশ কার্জি 35 জন শ্রমিক নিয়ে ভুটান ফুলসলিং চুপাতোষা এলাকায় নির্মাণ কাজে যান। আনুমানিক 8 লক্ষ টাকা বিনিয়োগ করে শ্রমিকদের পেছনে, শ্রমিকদের পরিবারদের আগাম টাকা দিয়ে। কাজে গিয়ে কিছু শ্রমিক কাজ না করে বাড়ি ফিরে যান, তার জন্য ঠিকাদারকে ফাইন করা হয় ভুটান মালিকের পক্ষে। নির্মাণ কাজে মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা লাভ হওয়ার কথা, সেই জায়গায় ফাইন দিয়ে তাদের লস হয়। উপরন্ত লকডাউনে তারা ঠিক মতো কাজ পাচ্ছিলেন না, তাই তারা এই নদীর রাস্তা দিয়ে জায়গা আসেন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা জায়গাতে ইসাইতে কাজ করছি, ফুলসিলিং, হ্যাঁ, চিন্তসারির সামনে আর কি, গেটটার সামনে। এখানটা আপকন্সের কাজ করতাম, এখানটায় বেরিয়ে আসার উদ্দেশ্যটা হলো ওইখানটায় লকডাউন হয়ে গেল, লকডাউন ভুটানে। তো লকডাউন কবে খুলবে এখন কেউ তো জানে না, ওইখানে স্যারগুলোও বলতে পারতেছে না। ভয়ে বেরিয়ে আসছি, তার মধ্যে একটু প্রবলেম ছিল, পেমেন্টের প্রবলেম ছিল। লকডাউনে আমাদেরকে দেওয়ার কথা ছিল 475 টাকা, তারপর থেকে আমাদেরকে 475 টাকা না দিয়ে পেমেন্ট আসলো আমাদের 273 টাকা করে পার ডে দিত। তারপরে তো আমরা ভাবতেছি না, এখন স্যারগুলো বলছে 475 টাকা দিবে, এখন পেমেন্ট কম, তার জন্য ভাবতেছি না আমরা বাড়ি মুখে চলে যাব। আমরা বলছিলাম যে আমাদেরকে কোভিড টেস্ট করে নাহলে পাঠা দিয়ে দাও, তো স্যাররা বলতেছে না লকডাউন আছে, কোভিড টেস্ট হবে না। তো আমরা ভাবতেছি ভুটানে, তো কোভিড টেস্ট করতে গেলে 3000 টাকা করে লাগে ওখানটায়, তো ভুটানে। তো আমাদের কাছে তো লেবারের পক্ষে সম্ভব না, 38 লেবার আছে আমাদের, 38, তাহলে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই আমরা রাত্রে ভেগেছিলাম, হ্যাঁ ভাইগে চলে আসছি। ভাইগে আসার পরে ওইখানটা তো আফকন্সে সারা সব মানে বলে দিছে, সিকিউরিটিকে বলে দিছে, ওইখানে আমাদেরকে অ্যাটেক করছে, মানে ধরছে আর কি। ওই যে ওইখানটায় গেট মানে সাইড দিয়ে যে নদীর কিনারে সাইড আছে ওইখানটাকে আমাদেরকে ধরলো, ধরে বলো তোমাদের সমস্যাটা কি। আমরা বললাম যে স্যার আমরা তো ওইখানটায় কাজ করতে গেছি, কিন্তু প্রবলেম হয়ে গেলো আমাদের, প্রবলেম হয়ে গেলো, তারপরে আমরা তো এখন থাকতে চাচ্ছি না, বাড়িতে যাব। তো ওরা বললো যে কি সমস্যা হয়েছিল, তো সমস্যার কথা আমরা বললাম, বলার পরে বললাম যে না আমরা, ওরা স্যারগুলো গাড়ি নিয়ে আসছে নিয়ে যাওয়ার জন্য, ওইখানকার টাইম অফিসে স্যার ছিল, ওরা আসছে যে না তোমাদেরকে ভালো করে বুঝায় ঠুঝায় বললো আমাদেরকে ওইখানটা প্রবলেম সলভ করবে। তো আমাদের লেবার আমরা সবাই মানলাম যে না আর প্রবলেম সলভ হবে না, আমরা বাড়িতে চলে যাব, বাড়ির ওইদিকে লকডাউন চলছে, আর ভুটানে কখন যে লকডাউন খুলবে কেউ সেটা জানে না। হ্যাঁ ভয়ে চলে আসছি আমরা। আসার পরে এখানে যখন গেট দিয়ে এখানে যখন আসতেছিলাম, হ্যাঁ নদীর রাস্তা দিয়ে আসার পরে এখানটায় সিকিউরিটি পুলিশ ধরে ফেললো, ধরার পরে বললো কি সমস্যা। তো বললাম না না ভুটান পুলিশ ধরছে। তারপরে আমাদের স্যাররা আসলো, বুঝাইলো, আমরা যাইতে চাইলাম না, বলে না আমরা যাবো না, আমরা বাড়িতেই যাবো। তখন নিরপেক্ষে স্যাররা বললো যে কি করবে, জোর জুলুম করে তো ওরা আটকাতে পারবে না। তখন আমরা বাধ্যতাভাবে এখান থেকে চলে আসলাম, আসার পরে এখানে জায়গায় উঠলাম। জায়গায় উঠার পরে এখানকার যে জায়গা থানা আছে, যথেষ্ট বিডিও অফিসার সাহেব আমাদেরকে মানে বহুত হেল্প করলো। ওরা বললো যে তোরা কোথার থেকে আসছিস, যে আমরা প্রবলেমগুলো বললাম, আমাদের কাছে সবার কাছে তো কম বেশি পয়সা ছিল, যা ছিল হয়ে গেছিলো, যতটুকু আছে, একজনকার কাছে গাড়ি ভাড়া বলতে নেই, ছিল না, পয়সা নেই। তো এখানে আসার পরে আমরা বললাম, বিডিও সাহেবকে বললাম, অফিসার সাহেবকে বললাম, এরা আমাদেরকে খুব ভালো ব্যবহার করলো, যথেষ্ট হেল্প করলো, খাওয়া দাওয়ার প্রোগ্রাম করলো, প্লাস আমাদেরকে বাড়িতে পৌঁছাই দিবে। তার জন্য বিডিও সাহেব এখানকার জায়গার যে অফিসার সাহেব, যে আমি অশেষ ধন্যবাদ জানাই, এরা আমাদের পক্ষে খুব ভালো যথেষ্ট হেল্প করছে। হ্যাঁ এখানে আমাদের একটু আগে কোভিড টেস্ট হয়ে গেল, কোভিড টেস্টের রেজাল্ট সবার নেগেটিভ আসলো, তারপরে আমরাও সুরক্ষিত হলাম,
বাড়িতে গিয়ে কোনো সমস্যা হলো না। আমাদের যেটা মনে এসেছিল যে 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে, সেটা আমাদের মানে আর থাকতে হচ্ছে না, আমরা নিরপেক্ষে বাড়িতে গিয়ে এখন থাকতে পারবো। তোমরা কতজন আছো? আমরা এখানে 36 জন আছি। তুমি কি ঠিকাদার? না, ঠিকাদার বলতে গেলে না, মানে সবাই মিলে আমরা একসঙ্গে কাজ টাজ করি, মানে মানে ওইখানটায় আমি লোক ওইখানটায় দিছিলাম স্যারকে। অ্যাকচুয়ালি আমি ওইখানটায় ঠিকাদারি, তো ওইখানটায় লোক নিয়ে গেছিলাম। লোক নেওয়া যাওয়ার পরে তো ভাবতেছি না, পয়সার করেই তো দিছে, কিন্তু মাঝখানে একটু আমাদের লোক ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমার ডিবিট মারে, আমাদের ডিবিট মারে প্রতি মাসে আমাদের 1,90,000 করে মানে 2,00,000-2,50,000 টাকা করে মারতো। তো আমরা আমি ছিলাম, আমার ভাই ছিল রাজেশ, দুইজনে পার্টনারশিপে আমরা ওইখানটায় কাজটা নেই। ওইখানটা হচ্ছে মানে ইসের কাজ, আনস্কেলের কাজ। মানে আনস্কেলে বলতে ওইখানে ব্রিজ হইতো, ছোট ছোট ব্রিজ হইতো, এবং ওইখানটা যে পোর্ট মানে জায়গাটা পোর্টের মতো বিল্ডিং টিল্ডিং অনেক কিছু হবে, দেখার মতো জায়গায় ভুটানে আর কি হইতো। তো পাহাড় কেটে থাকার মতো জায়গা করা? না না, পাহাড় কেটে না, প্লেনে আর কি। হ্যাঁ, উঁচা করছে, নিচু জায়গাটাকে উঁচা করে ওইখানটা বিল্ডিং ছিল, অনেক ধরনের কিছু হবে আর কি, দেখার মতো জায়গা হবে ওইখানটায়। আচ্ছা, এখন তোমরা কী করবে? এখন তো আমরা ওইখান থেকে চলে আসলাম, তো আমরা মোটামুটি রাজেশ আর আমি 4,00,000-4,00,000-8,00,000 টাকা আমরা বাড়ির থেকে কিছু ইসে করে কষ্ট করে, বহুত কষ্ট করে মেহনত করে মানে ওইখান থেকে আমরা পয়সা রোজগার 8,00,000 টাকা নিয়ে যাই। ওখানটায় নিয়ে যাওয়ার পরে আমরা ওইখানটায় গিয়ে আমাদের লোক প্রথমে মানে 26 থেকে 27 জন ভেঙে যায়, 50-55 জন লোক নিয়ে গেছিলাম। নেওয়ার পরে সবাই নদীর সাইড দিয়ে ভেঙে যায়, জানি না কী কারণে গেল। আমরা তো পয়সা করি সবাইকে ভালোই দিয়েছিলাম, কোনো সমস্যা ছিল না, কারো 1 পয়সাও আমরা কমও দেয় নাই, যেটা আমাদের টার্গেট ছিল সেটাই আমরা পূরণ করে দিয়েছি। তোমরা 8,00,000 কি ইন্ডিয়া থেকে ভুটান? হ্যাঁ, ইন্ডিয়া থেকে আমরা ওইখানে নিয়ে গেছি, কাজের জন্য নিয়ে গেছি। টাকাটা নিয়ে জানি আমরা এখান থেকে লোককে যা খরচা হইতো অ্যাডভান্স দিয়ে নিয়ে গেছি। হ্যাঁ, অ্যাডভান্স দিছি, বাড়িতে অ্যাডভান্স দিছি, যখন সমস্যা হচ্ছে ওইখানটায় টাকাটা আমরা দিয়ে দিই, ট্রান্সফার করে দিয়ে দিই। টাকাটা আমাদের পুরোপুরি 8,00,000 টাকা লস হয়ে গেছে, প্লাস 8,00,000 টাকা আমরা 3-4 মাস যে কষ্ট করছি মেহনত করছি সে টাকাটাও আমরা পাইলাম না। মোটামুটি আমার মান্থলি আমাদের 2 থেকে 2,50,000 টাকা আসতো, মান্থলি আসতো আমাদের ফায়দাটা, সে ফায়দাটাও ওরা কেটে নিল আফকোর্স কোম্পানি। এখন আমাদের ভাবার আমাদের একটাই পথ, ওইখানটা থাকলে আমার যতটুকু বরবাদ হয়ে গেছি পুরোটাই আবার শেষ হয়ে যাব। তার জন্য আমাদের চিন্তা ভাবনা দুজনের যে না, এখানটা থাকলে আমাদের পুরো ঘাটা হয়ে যাবে, যতটুকু হয়ে গেছে। ভাই, তোমরা কোথা থেকে আসছো? ভুটান থেকে। ভুটান কোথা থেকে? কি জানি জায়গাটার নাম। হ্যাঁ, ফুলসিলিং চৌকাতোর্ষা। কিভাবে আসলা তোমরা? নদীর এদিকে আসি। নদী দিয়ে না, নদীর ধারে দিয়ে আসি। ওখান থেকে তোমাদের পারমিশন নিয়েছো তোমরা আসা? পারমিশন সাদদেরকে বলে আসি। বলে আস পুরো এরকম ভাবে আসছো না? নদীর ধারে কোন এলাকা দিয়ে আসলে? এই যে নদী, তোর্ষা নদীর ধার দিয়ে এদিকে আসছি আর কি। তারপরে আসার পরে এই যে এখানে আসলাম থানায় এসে, পুলিশ না, আমরা নিজে আসি, যতগুলো লোক ছিলাম সবাই আসি। আসার পরে স্যারকে বললাম আমাদের বাড়ি যাওয়ার জন্য একটা ডকুমেন্টস দেন, গাড়ি নিয়ে যাব। তারপরে স্যারকে বললাম, বলার পরে তো স্যার এখানে করোনা টেস্ট করলো, খাওয়া দাওয়া দিল, এখন বাড়ি যাওয়ার সুবিধা করে দিচ্ছে। এইটুকুই, আমরা এখানে আসছি 36 জন। আমাদের বাড়ি হচ্ছে ভালাঘাটা শালবাড়ি। সবার না, ময়নাগুড়ির আছে, আলিপুরদুয়ার আছে, মানে ওটা হচ্ছে শাটারিং রড,